রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম নবম গ্রেডে 22,000 টাকা স্কেল সাকুল্যে সর্বোচ্চ 50 থেকে 70,000 টাকা বেতন ওসি মনিরুলের। অথচ রাজধানীর বসিলায় 4 কাঠা জমির ওপর নির্মিত 8তলা বাড়ির মালিক তিনি। কেরানীগঞ্জে 10 কাঠার প্লট, মুন্সীগঞ্জে 60 শতক জমি সহ আলাদা 4টি প্লটের মালিকও তিনি। শুধু তাই নয়, রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার বিষয়টি নিয়ে কথা বলেন উচ্চ আদালত। হাইকোর্ট বলেন, এভাবে দুর্নীতি অনিয়ম চলতে পারে না, চলতে দেয়া যায় না, সবকিছুরই জবাবদিহিতা থাকতে হবে। ওসি মনিরুলের 8তলা বাড়ি সহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা এক রিট শুনানির সময় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেছেন যে এইভাবে চলে না, এইভাবে চলতে দেয়া যায় না। একজন সরকারি কর্মকর্তা হিসাবে যদি উনি 20,000 টাকার স্কেলে চাকরি করে, উনার যদি এত সম্পদ থাকে, তাহলে বাংলাদেশের সকল সৎ অফিসাররা ফ্রাস্ট্রেটেড হবে। পরে হাইকোর্ট রিটকারী আইনজীবীকে দুর্নীতি দমন কমিশনে লিখিত আবেদন করার নির্দেশ দেন। 2-1 দিনের ভিতর একটা অ্যাপ্লিকেশন দেন দুদকে, যে কেন দুদক ব্যবস্থা নিচ্ছে না এটা জানার পর, এরপরে দুদক যদি কোনো ব্যবস্থা নেয় বা না নেয়, যাই হোক না কেন, একটা সাপ্লিমেন্টারি দিয়ে অ্যাপ্লিকেশনটা সহ 21 আগস্ট আবার আপনি আমাদের সামনে আসবেন। গত 8 আগস্ট ওসি মনিরুল ইসলামের 8তলা বাড়ি সহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগ হাইকোর্টের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।